नमस्कार ऋषिवाणी इंस्टीट्यूट ऑफ वैदिक एस्ट्रोलॉजी पक्ष থেকে স্বাগত জানাই আজকে আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে কালী পূজোর সপ্তাহ তাই আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী কালিকা শক্তির দেবী তিনি রহস্যময়ী সীমাহীন তার লীলা তিনি যেমন নিরাকারা তেমন তিনি সাকারাও তাই এই জগৎ জননী দেবীকে নিয়ে মানুষের কৌতূহল সীমাহীন মাহের অপরিসর লীলা প্রসঙ্গের যত সামান্য কিছু আভাস আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রচেষ্টা মা ব্রহ্মময়ী জগদম্বা তার দিব্য মাহাত্ম্যের শ্রীচরণে আমাদের এই ছোট্ট অঞ্জলি দুর্গা উৎসব অর্থাৎ দুর্গা পুজোর পর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় আমরা মাতৃরূপিণী যে আদি শক্তির আরাধনায় ব্রতী হই তিনি দেবী কালী দেবীর আবির্ভাব সম্পর্কে বহু বহু কিংবদন্তি বর্তমান কখন তার আবির্ভাব কোন তিথিতে তাকে আমরা প্রথম দেখতে পাই এই সম্পর্কে বহু বহু পুরাণ কথা রয়েছে দুর্গাপূজার পর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় আমরা মাতৃ রূপিণী যে আদি শক্তির আরাধনায় ব্রতী হই তিনি দেবী কালী এক সময় দৈত্য ভ্রাতৃদ্বয় অর্থাৎ শুম্ভ নিশুম্ভ এদের অত্যাচারে পৃথিবী দেবতাগণ স্বর্গ সমস্ত যখন জর্জরিত সেই সময় এই দুই অসুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতারা আদি শক্তির স্তব শুরু করেন এর ফলে দেবী পার্বতীর দেহ থেকে উৎপন্ন হন এক কৃষ্ণ বর্ণা ভয়ঙ্কর দেবী তার নাম অম্বিকা দেহকোষ থেকে উৎপন্ন হওয়ার কারণে এই দেবীর আরও একটি নাম দেবী কৌশিকী এই দেবী মনোহারিণী রূপ ধারণ করে পর্বতের কন্দরে কন্দরে ভ্রমণ করতে লাগলেন গুপ্তচরের মাধ্যমে এই অপরূপা নারীর সংবাদ পেয়ে দুই দৈত্য তাদের দূতের মাধ্যমে দেবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন দেবী দূতকে জানালেন যে পুরুষ তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে তিনি তাকেই স্বামীরূপে বরণ করবেন দেবীর এই গর্বিত শর্তে দুই অসুর ক্রোধন্মত্ত হয়ে উঠল তারা বলপূর্বক দেবীকে ধরে আনবার জন্য একাধিক অসুর সৈন্যকে পাঠিয়ে দিল যেমন ধূম্রলোচন রক্তবীজ চণ্ড ইত্যাদি প্রভূত দেবীর এই উদ্ধত গর্বিত শর্তে দুই দৈত্য শুম্ভ নিশুম্ভ ভয়ঙ্কর রেগে গেল তারা এই দেবীকে ধরে আনবার জন্য বেশ কিছু অসুর সৈন্য যেমন ধূম্রলোচন রক্তবীজ চণ্ড প্রভৃতিকে প্রেরণ করলেন দেবী কৌশিকী ধূম্রলোচনকে বধ করবার পরে তার ললাট অর্থাৎ কপাল থেকে নির্গত হলেন এক ভয়ঙ্কর ঘোর কৃষ্ণবর্ণা করাল বদরী মূর্তি এই মূর্তি এই দেবী অসুর সেনা একের পর এক ভয়ঙ্কর ভাবে বিনাশ করতে লাগলেন এই ঘোর করাল বদনা দেবী হলেন দেবী কালিকা সমস্ত অসুর সেনা বধ করবার পরে শুম্ভ এবং নিশুম্ভ যুদ্ধে অবতীর্ণ হলে তখন দেবী কালিকা এবং দেবী কৌশিকী একত্রিত হয়ে চামুণ্ডা রূপ ধারণ করে এই দুই অসুরকে বধ করলেন কারো কারো মতে এই চামুণ্ডা রূপিণী দেবী তিনিই হলেন মা কালী যজ্ঞময় বৈদিক সমাজের আধার অগ্নি তার সপ্ত জিহ্বার অন্যতম হল মন এর মধ্যেই শক্তিময়ী দেবী কালিকার কল্পনা করা হয়েছিল বৈদিক যুগে রামায়ণের যুগে শ্রী রামচন্দ্রের কুলগুরু বশিষ্ঠ দেবের আরাধ্যা দেবী ছিলেন দেবী তারা তারাপীঠে তারই সিদ্ধাসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক তন্ত্র ভৈরব বামাক্ষেপা রাবণ পুত্র মহাবলী মেঘনাদ নিকুম্ভিলা দেবীর উপাসনা করতেন নিকুম্ভিলার যজ্ঞাগারে লক্ষণ তাকে আক্রমণ করেন এই নিকুম্ভিলা দেবী হলেন স্বয়ং ভদ্রকালী দুর্গা পূজায় মহা অষ্টমী এবং মহানবমী এই দুটির সন্ধিক্ষণে যে সন্ধি পূজা হয় তা আসলে দেবী চামুণ্ডা রূপিণী দেবী কালিকারী পূজা পৌরাণিক উপাখ্যান অনুযায়ী আরও একটি ধারণা রয়েছে এক দেব অসুর সংগ্রামের সময় দেবী কালীর প্রলয়ঙ্করী রণচণ্ডী রুদ্র তাণ্ডব মূর্তিতে দেবতারা ভীত হয়ে পড়েন তারা দেবীকে শান্ত করতে না পেরে মহাদেবের শরণাপন্ন হন মহাদেব শিব তখন দেবীকে শান্ত করার উদ্দেশ্যে সব রূপে দেবীর পথের মধ্যে অবস্থান করেন শায়িত অবস্থায় মহাদেবের এই সব রূপী মূর্তিকে দেবী কালী পদস্পর্শ করার সঙ্গে সঙ্গেই নিদারুণ লজ্জায় লজ্জিত হন এবং শান্ত হয়ে পড়েন সেই সময়ই লজ্জিত অবস্থায় তার জিভ সেটি বাইরে বেরিয়ে আসে এই রূপেই আমরা বঙ্গদেশে দেবী কালীর আরাধনা করি অতি প্রাচীন কাল থেকেই দেবী কালিকার পুজো হতো যন্ত্রে অথবা ঘটে ষোড়শ শতকে মায়ের এই মৃন্ময়ী রূপের প্রচলন করেন
পণ্ডিত এবং তন্ত্র সাধক শ্রীকৃষ্ণানন্দ আগম বাগীশ। নবদ্বীপ সংলগ্ন এলাকাতেই তার অবস্থান ছিল। মাতৃশক্তির নিরাকার রূপের সাধনা করতে করতে কৃষ্ণানন্দের সাধক হৃদয় আকুল হয়ে ওঠে মায়ের সাকার রূপ দর্শনের উদ্দেশ্যে। মাতৃসত্তা অতিক্রম করে মাতৃরূপ তার পুজো করবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এই সাধক। একদিন জগন মাতার কাছে তার মনের এই আরতি জানিয়ে অশ্রু বর্ষণ করতে থাকেন তিনি। হঠাৎ মাঝ রাতে তিনি এক দৈব বাণী শ্রবণ করেন। দৈব বাণী শোনেন সাধক। পরদিন সকালে যে মূর্তি তিনি প্রথম দর্শন করবেন, যে জীব তিনি প্রথম দর্শন করবেন, তার মধ্যেই তিনি খুঁজে পাবেন তার আরাধ্যা দেবীর সাকার রূপ। উত্তেজনায় সারা রাত না ঘুমিয়ে থাকবার পর পরদিন সকালবেলা কৃষ্ণানন্দ তার গামছা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্নানের উদ্দেশ্যে রওনা হলেন। সূর্য তখনও উঠে পারেনি পুরোপুরি। হঠাৎ তার চোখে পড়ল এক কৃষ্ণাঙ্গী স্বল্পবাস রমণী। সে দেওয়ালে ঘুটে দিচ্ছিল। তার একটি পা ছিল একটি নারকোল গাছের গুড়ির উপর। তার এক হাতে ছিল ঘুটের তাল এবং অন্য হাতে সে ঘুটে নিয়ে দেওয়ালে এইভাবে ঘুটে দিচ্ছিল। এই রূপের মধ্যেই কৃষ্ণানন্দ আবিষ্কার করেন দেবী রূপ। কৃষ্ণানন্দকে দেখেই সেই অন্তজ রমণী সে লজ্জায় জীব পার করে। তার বস্ত্র ছিল অবিন্যস্ত, খোপা খুলে এলো চুলে তার পিঠ ঢাকা ছিল, ডান পা ছিল সামান্য এগিয়ে সেই নারকোল গাছের গুড়ির ওপরে। কৃষ্ণানন্দ বুঝতে পারেন এটি তার আরাধ্যা দেবীর সাকারা রূপ। তিনি তাকে করজোড়ে ভক্তিপূর্ণ প্রণাম করেন। পরবর্তী সময়ে এই রূপেই তিনি কালী প্রতিমা নির্মাণ করেন। বর্তমানে আমরা এই দেবী কালিকারই পুজো করে থাকি। প্রায় 450 বছর ধরে মা কালীর এই মৃন্ময়ী রূপের বেশ কিছু বিবর্তন সাধিত হয়েছে। প্রথম পর্যায়ে দেবী কালিকা ছিলেন মহাকালের ওপর উপবিষ্টা এবং মহাকাল শিবের নিচে সদাশিব শিব তিনি কিন্তু শায়িত ছিলেন। দুই শিব অর্থাৎ সদাশিব এবং মহাকাল শিব। সাধককে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করবার উদ্দেশ্যে দেবী বিপরীত রতাতুরা, সর্বনিম্নের নিষ্ক্রিয় শিব, কুটস্থ নির্গুণ ব্রহ্ম চৈতন্যের প্রতীক। আর সদাশিবের উপর মহাকাল শিব, তিনি সৃষ্টি স্থিতি উন্মত্ত সগুণ ব্রহ্মের প্রতীক। তিনি অদ্বৈতবাদের মায়াধীশ। কালীমূর্তির বিকাশ স্তরের দ্বিতীয় পর্যায়ে এই কালীমূর্তিকেই আমরা দেখতে পাই কেবল মাত্র মহাকাল শিবের উপর উপবিষ্টা। তৃতীয় বিকাশ স্তরে দেবী কালিকা মহাকাল শিবের উপর দণ্ডায়মানা। বর্তমানে আমরা এই দণ্ডায়মান রূপেরই পুজো করে থাকি। তবে দেবী কালিকার যে ভয়ঙ্করী এবং করুণাময়ী এই যুগপৎ রূপ, এটা কেবলমাত্র সাধকের কল্পনা নয়। এটি কিন্তু আক্ষরিক অর্থেই একগুচ্ছ প্রতীকের সমাহার, যারা প্রত্যেকে এক একটি বিশেষ অর্থ বহন করে রয়েছে। প্রথমেই আমরা ধরতে পারি দেবীর কৃষ্ণ গাত্র বর্ণের কথা। সৃষ্টির আদিতে ব্রহ্মাণ্ড ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং তমসাচ্ছন্ন। দেবীর গায়ের ঘোর কৃষ্ণবর্ণ এই অন্ধকার ব্রহ্মাণ্ডকেই সূচিত করে। সমস্ত জীব তার কালচক্র অতিক্রম করে অসীম শূন্য রূপী পরমাত্মায় মিলিত হয়। আবার সাধক এই কালো রূপের মধ্যেই খুঁজে পান মায়ের জ্যোতির্ময় রূপ। সাধক রামপ্রসাদের কথায়, কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যারে হৃদ মাঝারে রাখলে পরে হৃদয় পদ্ম করে আলো। সর্বজগৎ পূজিতা দেবী কালিকার উলঙ্গিনী রূপ, সেটিও কিন্তু এক অনন্য অর্থ বহন করে। মা কালী এক অখণ্ড চৈতন্যময় সত্তা, সর্বব্যাপী এই সত্তাকে কোনো আবরণে আবৃত করা যায় না। দ্বিতীয়ত মা, তিনি জগৎ প্রসবিনী, তাই বিশ্বের থেকে তিনি অভিন্না। তিনি লজ্জাদি বিকার মুক্তা, তাই তিনি নগ্না। দেবী ত্রিনয়না অর্থাৎ তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিন কালের প্রত্যক্ষ দ্রষ্টা। আবার সাধক বহির্জগতে আনন্দ লাভ করলেও পুণ্য কর্মের প্রভাবে অন্তরিন্দ্রিয়ের জাগরণে তার জ্ঞান নেত্র উন্মীলিত হয়। দেবী কালিকার ত্রিনেত্র, তার বহির্জগৎ, অন্তর্জগৎ এবং জ্ঞান নেত্র, এই তিনটিরই প্রকৃত রূপ। দেবী কালিকা মহাকাল গ্রাসী, তাই তিনি করাল বদনা। তিনি ঘোড়দ্রংষ্ট্রা অর্থাৎ বিশাল দাঁতের অধিকারিণী। তিনি তার এই বিশাল দাঁতের দ্বারা রজ এবং তমগুণ নাশ করে সত্যগুণ জয়ের ইঙ্গিত দিয়ে থাকেন। তিনি তার লোল জিহ্বা, তার মাধ্যমে তিনি প্রকাশ করেন তিনি ত্রিগুণময়ী হওয়া সত্ত্বেও তিনি ত্রিগুণাতীতা। তিনটি গুণী
তার আত্মস্থ। এছাড়াও মা কালীর বহির্নির্গত জিহ্বা রসনা সংযত করবার প্রতীক। সমস্ত ইন্দ্রিয় সংযমের পূর্বে আমাদের প্রয়োজন জিহ্বাকে সংযত করা। তাই মায়ের বহির্নির্গত লোল জিহ্বা রসনা সংযত করণের প্রতীক। দেবীর মদ্যপান রতা প্রমত্তা রূপ নির্দেশ করে তিনি পরমাত্মার অন্তরূপ মধ্যে উন্মত্ত হয়ে বিশ্ব জগৎকে আনন্দে মাতিয়ে রাখেন। তিনি সমস্ত দুঃখ হরণ করতে সক্ষম। দেবী কালিকা সব কর্ণভূষণা। দুটি শিশু সবকে তিনি কর্ণভূষণ করে রেখেছেন। তার মানে তিনি প্রকাশ করতে চেয়েছেন যে নিষ্কাম বালক স্বভাব সাধকরাই তার প্রিয়। নিষ্কাম বালক স্বভাব সাধকদেরকেই বলা হয় বীর। এই বীরাচার এটাই যে তার প্রিয়, এটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। দেবী কালিকা পিনোন্নত পয়োধরা। তিনি স্তন রূপ অন্ন দিয়ে ত্রিভুবনকে পালন করে চলেন। দেবীর মুক্ত আলুলায়িত কেশ রাশি মুক্ত স্বভাব এবং বৈরাগ্য নির্দেশ করে। এবং এই যে বিস্তীর্ণ কেশ রাশি, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মায়ের একটি রূপ সর্বদাই আমাদের কাছে আবৃত অবস্থায় রয়েছে। দেবী কালিকা চতুর্ভুজা। তার দক্ষিণ ঊর্ধ্বকরে রয়েছে অভয় মুদ্রা, অধঃকরে রয়েছে বরদান মুদ্রা। সকাম ভক্তকে নির্ভরতা এবং জাগতিক প্রাপ্তি প্রদানের প্রতীক। আবার দেবীর বাম ঊর্ধ্বকরে রয়েছে শানিত খর্গ, অধঃকরে রয়েছে ছিন্ন মুণ্ড। এর অর্থ দেবীর নিষ্কাম ভক্তকে মায়াপাশ ছিন্ন করে তিনি নিয়ে যান শুদ্ধ জ্ঞানের সন্ধানে। জ্ঞান অর্থাৎ মস্তিষ্ক, সেই মস্তিষ্ক রূপ মুণ্ড তাকে তিনি সংরক্ষণ করেন নিজের কাছে। দেবী কালিকা নৃমুণ্ড মালিনী। 51টি সদ্য ছিন্ন সব তার মালিকায় যুক্ত। এর অর্থ সংহার রূপিণী দেবী কালী যখন সংহার করেন তখন জীবের মূল অংশ সেটি তিনি নিজের কণ্ঠে নিজের অঙ্গেই ধারণ করেন। এটি আমাদের আত্মার পরমাত্মার সঙ্গে মিলন সেই বিষয়টিকে নির্দেশ করে। এছাড়া 51টি মুখ 51টি বর্ণমালার প্রতীক। যেহেতু বর্ণমালা সর্বশব্দ সৃষ্টির মূল, তাই মুণ্ডমালা মায়ের শব্দ ব্রহ্মময়ী রূপটিকে তুলে ধরে। তাছাড়া এই 51টি মুণ্ডর মালা এটি আমাদের শরীরের বিভিন্ন আসুরিক শক্তির রূপকে নির্দেশ করে, যার একটি সরিয়ে দিলে অপরটি আমাদের সামনে এসে উদয় হয়। দেবী জ্ঞান রূপ খর্গ দিয়ে এদের মস্তক ছেদন করায় পড়ে থাকে হৃদয়ের মধ্যে কেবলমাত্র সত্য, প্রেম, ক্ষমা এবং আমাদের সাত্ত্বিক গুণ। দেবীর কটিদেশ অর্থাৎ কোমরে জড়ানো থাকে নরকর কাঞ্চি অর্থাৎ কাটা হাত। এই যে কাটা হাত, এটি হলো জীবের কার্মিক শরীরের প্রতীকী রূপ। আমরা যে কাজ করি তার অন্যতম প্রধান অঙ্গ কিন্তু আমাদের হাত। সৃষ্টির বীজগুলিকে দেবী কর্তিত করে হস্ত আকারে রেখে দেন পরবর্তী জন্মে কর্মফল হিসেবে প্রদান করবার জন্য। মহাশক্তি রূপিণী কালী ভগবান শিবের বক্ষে তার চরণ স্থাপন করেছেন। ভগবান শিব স্বয়ং পরম ব্রহ্ম হওয়া সত্ত্বেও নিজে নিষ্ক্রিয়, আর দেবী কালিকা প্রকৃতি রূপে তার বুকের ওপর নৃত্য চঞ্চলা। এই ক্ষেত্রে প্রকৃতি রূপ নারী শক্তি সৃষ্টি বিনাশ সংহার পালন সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করছেন যখন পুরুষ নিষ্ক্রিয়। বস্তুত প্রলয় কালে যখন সংহার রূপিণী দেবী কালী সমস্ত জাগতিক শক্তিকে নিজের মধ্যে আবদ্ধ সংহত করে নেন তখন জীব জগৎ সব রূপ ধারণ করে। এই সব রূপেরই প্রতীক মহাকাল শিব, এবং ঠিক তার উপরেই পুনরায় নৃত্য চঞ্চলা রূপে জীবের সঞ্চার ঘটান দেবী কালিকা, শক্তিময়ী দেবী কালিকা। দেবী কালিকা শ্মশান বাসিনী। শ্মশান হলো সেই স্থান যেখানে ধনী দরিদ্র উচ্চ নীচ নির্বিশেষে সকলের অন্তিম সহাবস্থান। আবার জীবনে প্রতিনিয়ত আঘাতে বাইরের রাগ দ্বেষ হিংসা সুখ এগুলি নিঃশেষিত হয়ে শ্মশানে পরিণত হয়, অর্থাৎ আমাদের শরীর একটি সম্পূর্ণ পূর্ণ স্থানে রূপায়িত হয়। তখন সেখানেই আবির্ভাব ঘটান জ্ঞানময়ী দেবী কালিকা। জ্ঞানময়ী দেবী কালিকার জ্যোতির্ময় দৈব সত্তার প্রকাশ ঘটে সেই সময় এক সাধকের হৃদয়ে। দেবী কালিকার এই শ্মশান বাসিনী রূপ সাধকের সাধন সত্তা জাগিয়ে তোলার প্রতিরূপ। তাহলে ব্রহ্মময়ী দেবী কালিকার মধ্যে যে মাতৃরূপিণী সত্তা, তার প্রত্যেকটি অংশের যে প্রকৃত অর্থ,
সেগুলি আপনাদেরকে জানানোর, আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করলাম। আশা করব এই চেষ্টা আপনাদের ভালো লাগবে। এবার আপনারা যখনই মায়ের প্রতি দর্শন করবেন, মায়ের মূর্তিকে আপনাদের চক্ষু দিয়ে দেখবেন, সেই সময় আপনার জ্ঞান চক্ষু থাকবে উন্মিলিত। মায়ের প্রতি ভয় নয়, মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধায় আপনার মন থাকবে আকুল। মায়ের সাকারা রূপের সামনে দাঁড়িয়ে আপনি দীর্ঘ প্রশ্বাস শরীরে আত্মস্থ করবেন। মায়ের মহাশক্তিকে নিজের জীব শক্তি, নিজের জীব শরীরে কিছুটা অংশ হলেও গ্রহণ করবার চেষ্টা করবেন। তাহলে আজকে আমাদের গল্প এই পর্যন্তই। ভীষণ ভীষণ ভালোভাবে কালী পূজা উপভোগ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।